এরপর এমনি নোমান আপনি লিখেছেন চট্টগ্রামে এক মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে, এটা কতটুকু সত্য পারে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ সম্বলিত পাথর এখানে কোত্থেকে এসেছে, তার গ্রহণযোগ্য ভিত্তি কী সেটা আমাদেরকে জানতে হবে। যদি না থাকি তাহলে এই ধরনের কথাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এরপরে এমডিসি আইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজে এক রাকাত হওয়ার পরে মসজিদে গেলে তাকবীর উলার জন্য কি দ্বিতীয় জামাত করা যাবে? না, মূল জামাত মসজিদের যেটা সেটা ধরার চেষ্টা করা উচিত। দ্বিতীয় জামাতের মর্যাদা অবশ্যই মূল জামাতের মতো নয়, কিন্তু তাকবীর উলার জন্য আপনি অপেক্ষা করে মূল জামাতকে মিস করা উচিত হবে না। তাকবীর উলার ফজিলত আছে, তার চাইতে মূল জামাত অংশগ্রহণ করার ফজিলত অনেক বেশি। শাকিলা আক্তার লাকি আপনি লিখেছেন, ওযু করার সময় কি কম কথা বললে গুনাহ হবে? ওযু করার সময় কি কথা বললে গুনাহ হবে? ওযুর সময় কথা বললে গুনাহ হবে না, কিন্তু ওযু একটা ইবাদত, আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, এখানে আপনাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, কথা বলতে থাকলে পানির অপচয় হওয়ার সম্ভাবনা আছে, অথবা এক অঙ্গ শুকিয়ে আরেক অঙ্গ ধোয়ার আগে আগে শুকিয়ে যেতে পারে, যেটা সুন্নার খেলাফ হতে পারে, এই জন্য অতিরিক্ত কথা বলা উচিত না। বাকি একান্ত প্রয়োজনীয় এক দুটা কথা বলাতে অসুবিধা নেই। এরপর অদ্ভুত কন্যা অ্যাডিক আপনি লিখেছেন, কোরআন ধরে শপথ করলে তা কি শপথ হবে? শপথ হবে আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হালাফতা মানে আরাদ আন ইয়াহলিফা ফালিয়াহলিবিল্লাহ, কেউ যদি শপথ করতে আসে যেন আল্লাহর নামে শপথ করে, আউলিয়াসমুত অথবা নীরব থাকে, চুপ থাকে, অতএব শপথ হবে আল্লাহর নামে, অন্য কারোর নামে নয়, বা কোরআন ধরেও শপথ করার কোনো সঠিক পদ্ধতি নয়। শাফিক জাম্বো এআই থেকে আপনি লিখেছেন, উটের গোস্ত খেলে কি উজু ভেঙে যায়? বিভিন্ন হাদিস থেকে জানা যায় উটের গোস্ত খেলে সে ব্যক্তি যেন উজু করে, তবে ফোকাহ হানাফ এবং অন্যান্য অনেক ফোকাহ একরামের মতেই এখানে সাধারণ অর্থে যে উজু ভঙ্গ হয় সেটা বোঝানো হয়নি। এর অনেক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন, যেমন সে যেন উজু করে তার মানে অনেক বেশি চর্বি থাকে, সে যেন ভালো করে হাত ধোয় মুখ ধোয় এখানে উজু করা বলতে সেটা বোঝানো হয়েছে, এরকম অনেক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন। বাকি হাদিসে আছে বিষয়টি। তামিনা জান্নাত আপনি লিখেছেন, আমার সন্তান এনআইসিউতে আছে, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন। মন তামিনা জান্নাত, আপনার সন্তান সহ আমাদের যাদের সন্তান, যাদের ভাই আপনজন প্রিয়জনরা অসুস্থ আছেন বিভিন্নভাবে, তাদেরকে আল্লাহ তালা শেফাকে আমল আজালে দান করেন, তাদের আত্মীয়দের অসুস্থতা দূর করে দেন, তাদের প্রেশার আদালা দূর করে দেন, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, কিন্তু আপাতত আমাদের মধ্যে কোনো সম্পর্ক যোগাযোগ নেই, আমরা হারাম থেকে বাঁচতে উপযুক্ত সময় বিবন্ধনে আবদ্ধ হতে চাই, সে পর্যন্ত সম্পর্ক রক্ষা করা যাবে কিনা? সম্পর্ক রক্ষা করা মানে তাদের তার সাথে আপনার যোগাযোগ হবে, কথা হবে, সেখানে মনের কল্পনা কল্পনা আসবে, নানা রকমের কথা আসতে পারে যেটা শরিয়া অ্যালাউ করে না, সেজন্য এরকম সম্পর্ক করা রাখা জায়েজ নাই। হ্যাঁ, দুজন দুজনের জায়গা থেকে অপেক্ষা করলেন, খুব দ্রুত সময় বিয়ের ব্যবস্থা করলেন, সেটা হতে পারে, কিন্তু সেটাও করতে গিয়ে যদি জেনার দিকে আপনি ধাবিত হতে পারেন, সেটা কল্পনার জেনা হোক বা অন্য কোনো কথার জেনা হোক, তাহলে সেটাও জায়েজ হবে না, বরং খুব দ্রুততার সাথে একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শয়তান আমাদেরকে দিয়ে করিয়ে থাকে, মনে করা হয় যে অমুক ছাড়া আমার শান্তি সুখ আসবে না, সে আমার জীবনে সবচেয়ে বেশি সুখ শান্তির কারণ হবে, বাস্তবতার চাইতে অনেক সময় ভিন্নতর হয়ে থাকে, বিদায় বিষয়টা মাথায় রাখা উচিত। আব্দুল কাইম পাটোয়ারি লিখেছেন, খাবার খাওয়ার সময় ভাতের মধ্যে পোকা পড়লে ভাতগুলো ফেলে দিলে কি গুণা হবে? যে জায়গায় পোকা পড়েছে তার আশপাশে ভাতগুলো ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ফলে গুণা হবে না। সত্যের পথে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন যুবক, আমার বোন বাড়ি ছেড়ে অন্য জায়গায় নিজ ইচ্ছা বিবাহ করেছে, এখন আমার বড় ভাইরা কেউ তার সাথে সম্পর্ক বজায় রাখে না, এখন আমার করণীয় কি? আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো? দেখুন, বোন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, তার সাথে সম্পর্ক আপনার বজায় রাখা উচিত, একেবারেই সম্পর্ক ছিন্ন করে ফেলা এটা অনুচিত কাজ। তিনি যদি অন্যায় করে থাকেন, ভুল কিছু করে থাকেন, তাহলে সে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত, তাকে তার ভুলটা বোঝানো উচিত, কিন্তু সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত না। হ্যাঁ, তাকে যদি শাসনের অংশ হিসাবে সাময়িক সময়ের জন্য সম্পর্ক আপনি ছিন্ন রাখেন বা বিরতি দেন, সেটি হতে পারে, সেটি হবে একান্ত তার নসিহাত বা তার কল্যাণকামিতার জায়গা থেকে, চূড়ান্তভাবে তাকে ত্যাগ করানো। মাদি হাসান লিখেছেন, কোনো মেয়ের একটি বিবাহ হওয়ার পর কোনো তালাক ছাড়াই আরেকটি বিবাহ করে এবং সেই ঘরে তার তিন চারটা সন্তান হয়, তাহলে ইসলামের বিধান কী এবং এটা সমাধান কী? বিয়ে হওয়ার পর যদি তালাক ছাড়াই আরেকটা বিয়ে করেন, তাহলে পরের বিয়েটা অবৈধ এবং সে ঘরে যদি সন্তান হয়ে থাকে, সন্তানগুলো অবৈধ সন্তান হয়েছে। জুবায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘড়ি ডান হাতে পরবো নাকি বাম হাতে পরবো, উত্তরটা দিবেন। আল্লাহ তারা ডানকে পছন্দ করেন, এই জন্য অনেক ওলামায়ে কেরাম ডান হাতে ঘড়ি পরার কথা বলেন, যে তারা তারা ডানকে পছন্দ করেন, বিধায় আপনি ডান হাতকে অগ্রাধিকার দিলেন ঘড়ি পরার জন্য, বেটার। কিন্তু টাইম দেখার সুবিধার জন্য যদি কারো যদি বাম হাতে থাকলে টাইম দেখতে সুবিধা হয়, তাহলে বাম হাতে পড়তে পারেন।
রিয়াদ মাহমুদ আপনি লিখেছেন, বেগুন খেলে অ্যালার্জি হয়, ধরনের কথা বলা কি শিরক? কোনো বিশেষ খাবারের মধ্যে বিশেষ কোনো প্রভাব অভিজ্ঞতা বা গবেষণা দ্বারা প্রমাণিত হলে সেটি বললে সরাসরি কোনো মানে ইমান যাওয়ার মতো কোনো শির্ক হবে ব্যাপারটি সেরকম নয়, বাকি কথাগুলোকে একজন ইমানদার তার কথার যে আদব বা শিষ্টাচার সে অংশ হিসাবে বলবে যে এটা খাওয়ার পর এরকম হয়, আল্লাহ তালার মধ্যে এগুণ দিয়ে রেখেছেন, এইরকম বিশ্বাসের জায়গা থেকে তিনি যদি বলেন ইনশাল্লাহ শির্ক হবে না। এমনি রিয়াজ শেখ লিখেছেন, কেউ যদি দাওয়াত দেয় কিন্তু সে যে গ্যাসে রান্না করে তা অবৈধ হয়, তার বাসা খাওয়া যাবে কি না? অ্যাভয়েড করা উচিত সন্দেহাতীতভাবে, কারণ তিনি তার খাবার প্রস্তুত করার ক্ষেত্রে হারামের আশ্রয় নিয়েছেন। তাহলে এই খাবারটা যেটা খাচ্ছেন সেটা সরাসরি হারাম না হলেও হারামের আশ্রয় যেহেতু নেওয়া হয়েছে, বিধায় ধরনের খাবার অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু খেলে সরাসরি তিনি হারাম খেয়েছেন ডাইরেক্ট, সরাসরি তার খাদ্যটা হারাম ঢুকেছে ভিতরে সেটা না হলেও ঘুরিয়ে ফিরে হারামের সাথে খাবারের সংশ্লেষ হয়ে গেছে, বিধা অ্যাভয়েড করা উচিত।